ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর সিলেবাসের ঘটেছে বিরাট পরিবর্তন তোমাদের থেকে। অর্থাৎ 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা যখন একাদশ শ্রেণীতে উঠবে, তোমাদের থেকেই শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে বাকি দুটি সেমিস্টার। কিন্তু তোমাদের যে সিলেবাস এবং তোমাদের সিলেবাসের যে পরিকাঠামো, সেখানে কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছিল একটি সেমিস্টারে যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে, সে পরবর্তী সেমিস্টার কিন্তু দিতে পারবে। এই জায়গাটাতে ছিল গলত, সেই সম্পর্কে আমি আগেই বলেছিলাম। ঠিক এই জায়গাটি সংশোধন করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সম্পর্কে তোমাদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক ইতিমধ্যেই জানিয়েছেন, যদি কোনো ছাত্র বা ছাত্রী একটি সেমিস্টারে ফেল করে, তাহলে তাকে পরবর্তী সেমিস্টারে আর উত্তীর্ণ করা হবে না। এটি শিক্ষার ক্ষেত্রে একটি গলদের জায়গা, যার ফলে শিক্ষার গুণগত মান কিন্তু অনেকটাই কমে যেতে পারে। এই কথাটি মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নতুন বিজ্ঞপ্তি আনতে চলেছে, যেখানে স্পষ্টতই উল্লেখ করা থাকবে বলে মনে করা হচ্ছে। এবং তিনি এমনটি ইঙ্গিত দিয়েছেন, যদি কোনো ছাত্র বা ছাত্রী একটি সেমিস্টারে কোনো কারণে ফেল করে যায়, সে কিন্তু পরবর্তী সেমিস্টারে কোনোভাবেই উত্তীর্ণ হবে না। এই যে নতুন তাদের যে পদ্ধতি বা নতুন যে বিজ্ঞপ্তি, তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে। শিক্ষামহল এই পদ্ধতিকে সাধুবাদ জানায়, তার কারণ যদি কোনো ছাত্র বা ছাত্রী একটি সেমিস্টার ফেল করে, সে কোনোভাবেই পরবর্তী সেমিস্টার দেওয়ার কিন্তু যোগ্যতা রাখে না, এমনটি বিশিষ্ট মহল মনে করছে। এই যে পদ্ধতি, এই যে সংশোধন, সেটি তোমরা কি চোখে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।